নমস্কার বন্ধুরা, বসন্তবুরি চ্যানেলের আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে আমি চ্যানেল শুরু করলাম। আজকের ব্লগে থাকবে আমার হিমাচল ভ্রমণের লাস্ট পার্ট, সেটা হচ্ছে গুলাবা চেকপোস্ট পর্যন্ত আমরা গিয়েছিলাম রোটাং যাওয়ার জন্য। রোটাং তো বন্ধ ছিল, যেতে পারিনি। গুলাবা ঘুরে এসে সেদিনকে আমরা মানালির লোকাল ভেতরে যা যা কিছু দেখার আছে, দেখার বলতে ওই ম্যালে ঘুরলাম, ঘুরে আর সেদিনকে আর কোথাও যাইনি। আর তারপরের দিনকে সকালে আমরা গিয়েছিলাম হিড়িম্বা মন্দিরে। হিড়িম্বা মন্দিরটা যাওয়া হয়নি, এটাই আমাদের শেষ ঘোরা ছিল মানালিতে, শেষ পয়েন্ট ছিল। তো তার কিছু অংশ আপনাদের এই ভিডিওতে দেখাবো। আমরা গুলাবার দিকে রওনা হওয়ার আগে এই বিয়াসের ধারে একটু দাঁড়িয়েছি গাড়ি নিয়ে। এইবারে আমরা যে হিমাচল ভ্রমণ করলাম, মানালি ভ্রমণ, আমাদের নিজেদের গাড়ি নিয়ে গিয়েছি গুরগাঁও থেকে, সেটা তো আপনারা আগের ব্লগগুলো যদি না দেখে থাকেন প্লিজ দেখে নেবেন। তো এই যে অপার মানে সৌন্দর্য হিমালয়ের, হিমাচলের হিমালয় একদম আলাদা ধরনের। আমরা মানালির থেকে 13 কিলোমিটারের মতো রাস্তা দিয়ে উঠে এসে গুলাবা চেকপোস্টে এসে দাঁড়িয়েছি আমাদের নিজেদের গাড়ি নিয়ে। তো গাড়িটাকে ঠিকমতো পার্কিং করার জায়গা নিয়ে যাওয়া হচ্ছে, লাল গাড়িটা আমাদের। তো আমরা এই গুলাবা চেক পয়েন্টে এসে দাঁড়ালাম। এখানে পারমিশন করাতে হবে গাড়িতে, গাড়ি প্রাইভেট গাড়ি হোক বা এ গাড়ি হোক, সাধারণত যারা গাড়ি নিয়ে যায় মানে ভাড়াট গাড়ি, তাদের তো পারমিশন করানোই থাকে। আমাদের যেহেতু পারমিশন করানো নেই, সেই জন্য আমরা চেষ্টা করছি যদি পারমিশন দেয়। তো সেই জন্য এখানে এসে দাঁড়িয়েছি। জায়গাটা অপূর্ব সুন্দর এবং দেখার মতো সুন্দর জায়গা। এখানে আপনার দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে ভারী সুন্দর লাগবে। দূরে ওই রোটাংয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে, বরফে ঢাকা, আর প্রচুর বাস গাড়ি সব রওনা দিচ্ছে যাদের পারমিশন করানো আছে। তো আমার এই জায়গাটা ভীষণ দুর্দান্ত সুন্দর লাগছে। তো আমরা এখানে এসে দাঁড়ালাম একটু চা টা এসব খাবো বলে। গুলাবা চেক পয়েন্ট, রোটাং যাওয়ার এই গুলাবা চেক পয়েন্ট। আমাদের পারমিশন নেই তাই আমরা যেতে পারছি না, দাঁড়িয়ে আছি চুপ করে। প্রাইভেট গাড়ি নিয়ে, আমাদের নিজেদের গাড়ি নিয়ে এসেছি, পারমিশন করায়নি। আর অন্য গাড়ি নিয়ে যেতে গেলে অনেক টাকা চাইছে, দেখি কি হয় শেষ পর্যন্ত। অনলাইনে পারমিশন করিয়ে তারপরে পুলিশকে দিয়ে আবার পারমিট করাতে হবে। আমাদের গাড়ি পারমিশন দিল না, কারণ যেহেতু আগে থেকে করানো হয়নি, এক মাস আগে থেকে করাতে হয়, আমরা সেই জন্য পারমিশন পেলাম না। তো আমরা ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার নিচে মানালিতে ফিরে এসেছি। আগের দিন আমরা মারি পর্যন্ত যেতে পারিনি, তার আগে পর্যন্ত গুলাবা চেকপোস্ট পর্যন্ত আমরা গিয়েছিলাম, সেই ভিডিও আপনাদের দেখিয়েছি, এই ভিডিওতেই রয়েছে। আর পরের দিন সকালের ভিডিও এটা। আমরা আজকে আমরা চলেছি হিড়িম্বা দেবীর মন্দিরে। এই মন্দিরটি আমাদের দেখা বাকি ছিল। তো এই এই মন্দিরে যেতে গেলে বেশ মানে কষ্টকর রাস্তা, শুরু রাস্তা দিয়ে বাসও পাস করে আবার গাড়িও পাস করে, খুব ডেঞ্জারাস ব্যাপার। তো সেইভাবেই আমরা এগিয়ে চলেছি হিড়িম্বা দেবীর মন্দিরের উদ্দেশ্যে। আগে আপনাদের দেখাচ্ছি কি হয়েছে, তার আগে দেখুন বিয়া সুন্দরী বিয়াসের সৌন্দর্য, আর তার চারপাশে ওপরে বরফের পিক, এত সুন্দর জায়গা। মন্দিরের সামনে গাড়ি রেখে আমরা ঢোকার চেষ্টা করছি। এই সামনে এই ইয়াকের ছবিগুলো দেখাচ্ছি আপনাদের, এগুলো সাজিয়ে রেখেছে ফটো তোলার জন্য। আর এই যে গেট শুরু হলো, ¡Gracias!
গাড়ি রাখা আর এই রাস্তা, সাংঘাতিক সব রাস্তা, একদম উপর তারপর নিচ, তারপরে হচ্ছে একটা গাড়ি ঢুকছে পাশাপাশি উল্টো দিক থেকে আরেকটা ঢুকছে, বাস, স্কুলের বাস, সরু সরু রাস্তা, তার মধ্যে এই অবস্থা। গাড়ি আগে পিছে করতে করতে অনেক সময় চলে যাচ্ছে। এই সারাউন্ডিং অফ টেম্পল, এই মন্দিরের এরিয়াটা ভীষণ সুন্দর, প্রচুর গাছপালা দিয়ে ঘেরা এবং জঙ্গলের মতো পরিবেশটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনার ঢুকলেই ভালো লাগবে, এত সুন্দর লাগছে। আর ঠান্ডাও আছে ভেতরে, বেশ ভালো লাগছে ভেতরে ঢোকার পরে। আমরা এই হিড়িম্বা দেবী মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি, ভেতরে তো প্রচণ্ড ভিড়, মানে ভেতর বলতে লাইন পড়েছে অনেক, দরজা এখনও খোলেনি, প্রচুর লাইনের মধ্যে দিয়ে পাস করতে হবে। আমরা এই ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছি, দেখছি চারিদিকে, অনেকে নানান ধরনের জিনিস নিয়ে বসেছে, মহিলারা, হিমাচলি মহিলারা, খুব সুন্দরই দেখতে সব, বিভিন্ন ধরনের উলেন পোশাক থেকে শুরু করে সব কিছু। কত গাছ জঙ্গলের মধ্যে হিড়িম্বা মন্দির। হিড়িম্বা দেবী মন্দির পুরো জঙ্গলের মধ্যে, পাইনের জঙ্গল, বার্জ পাইন এসব গাছ ভর্তি। কিন্নরি মহিলা, এখানে এই কিন্নরীদের পোশাক পরে ছবি তোলার জন্য বলছিল, এগুলো ব্যবসা আর কি। আর এই খরগোশ, অদ্ভুত দেখতে খরগোশগুলো, কানগুলো অন্যরকম দেখতে, এগুলোকে কোলে নিয়েও ছবি তোলা যায়, খুব ডাকাডাকি করছিল, এইরকম নানা রকম আর কি। কষ্ট করে হলেও প্রচুর মানুষ এসেছে দেখতে পাচ্ছি এই হিড়িম্বা দেবী মন্দির দেখার জন্য। এখানে সব থেকে বেশি ভিড় হয়, পরিবেশের জন্যও হয়, আর তাছাড়া মন্দিরটাও বেশ মানে অন্যরকম আর কি, ভেতরে মূর্তিটাও অন্যরকম, দেখার জন্য লোকে আসে ভিড় করে, ভালোই লাগে এসব জায়গায় এলে। শিবের মূর্তির মতো মূর্তি, ওই যে মূর্তি, ভেতরে তো ছবি তুলতে দেবে না, তাই বাইরে দিয়ে দেখছিলাম মূর্তিটা যদি দেখা যায়, ক্যামেরাতে ধরা যায়। শিবের মতো
এক ঝলক দেখতে পাবে। হিমা দেবী মন্দিরে অনেক লড়াই করে ঢুকেছি, কালকে আবার এসে ফিরে গেছি, রাস্তা জ্যাম। আজকে আবার এলাম অনেক কষ্ট করে, সকালে বেরিয়েও এত দেরি হয়ে গেল আসতে। রাস্তা ভীষণ সরু, বাজে রাস্তা, আর পাহাড়ি রাস্তা, সরু রাস্তা, বড় বড় বাস ট্রাক সব ঢুকছে। আর আমরা কি অবস্থা বলুন, আমাদের গাড়ির চাকা ঘষে ঘষে সবার সব গাড়ির চাকা ক্লাসের অবস্থা 12টা বেজে যায়, এত বাজে রাস্তা। তো এই এখন দেখাচ্ছি প্রচুর লাইন পড়েছে মন্দিরে, মন্দিরে ঢোকা অসম্ভব। কুকি মেরে কি আর রিম্বা দেবীকে দেখা যাবে জানি না, দেখতে হবে, প্রচুর লাইন। এই হিড়িম্বা দেবী মন্দির বা ধুমগাড়ি দেবী মন্দির বলে এখানে, উত্তর ভারতের হিমাচল প্রদেশের রাজ্যের হিল স্টেশন মানালিতে অবস্থিত। এটা একটা প্রাচীন গুহা মন্দির যা মহাভারতের উল্লেখিত ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীকে উৎসর্গ করা হয়েছিল। এই মন্দিরটি হিমাচলের পাদদেশে ধুমগিরি ভ্যান বিহার নামে একটি দেবদারুর জঙ্গল দ্বারা বন দ্বারা বেষ্টিত। এই মন্দিরটির স্থাপত্যশৈলী সম্পূর্ণ আলাদা। এই মন্দিরটি পুরোপুরি কাঠের খোদাই করা বিম ও প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে, যার জন্য প্রচুর লোকেরা এখানে আসেন দেখতে। এই কাঠের কারুকার্য দেখার জন্যই বেশি করে আসে, কারুশিল্পের শিল্পের জন্য এটি চমৎকার উদাহরণ। তো বন্ধুরা, আপনাদের কীরকম লাগলো কমেন্টে প্লিজ জানাবেন। আজকের ব্লগটা আমার এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো জায়গার বা অন্য কোনো রকম ভিডিও নিয়ে এসে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ব্লগগুলোকে দেখতে থাকবেন। নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।